রক্ষকই ভক্ষকের ভূমিকায় যুগ যুগ ধরেই এই আপ্তবাক্যটি সত্য হয়ে দেখা দিচ্ছে সমাজ ও বাস্তব জীবনে। এমন উদাহরণ সমাজের বুকে অজস্র রয়েছে। আইনের রক্ষক পুলিশের হাতে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঘটনাও যেমন নতুন কিছু নয়, তেমনি পুলিশের দ্বারা আইন ভাঙার ঘটনাও বিভিন্ন সময়ে প্রত্যক্ষ হয়। তবে নারী সংক্রান্ত অপরাধে এবার নিজের স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়লেন এক গুণধর পুলিশকর্মী। আর থানায় গিয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে বিচার না পেয়ে বাধ্য হয়েই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন অসহায় নির্যাতিতা গৃহবধূ রানু বিশ্বাস রায়। আগরতলা প্রেসক্লাবের সামনে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রানু দেবী অভিযোগ করেন, আজ থেকে প্রায় 13-14 বছর আগে সিধাই থানাধীন কালিকামুড়া এলাকার পুলিশকর্মী নারায়ণচন্দ্র রায়ের সাথে বিয়ে হয় তার। দুজনের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই পুলিশ কনস্টেবল স্বামী নারায়ণ তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। যদিও মুখ বুঝে এবং সন্তানদের কথা ভেবে সমস্ত অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছিলেন গৃহবধূ রানু বিশ্বাস রায়। এমনিতেই বছর কয়েক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। শরীরে হাঁটু কোমর সহ বিভিন্ন জায়গাতেও ব্যথার সমস্যায় ভুগছিলেন রানু বিশ্বাস রায়। অসুস্থ শরীর নিয়েই বাড়িঘরের সমস্ত কাজ নীরবে করে যান তিনি। এত কিছু করার পরেও প্রতিনিয়ত স্বামীর অত্যাচার সহ্য করে যেতে হচ্ছিল তাকে। এই অবস্থায় মঙ্গলবার সকালে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়। এদিন ভাত না দেওয়ার অজুহাতে রানুকে তার স্বামী বেদম মারধর করেন বলে অভিযোগ। মারধরের সাথে সাথে তার চোখ মুখেও বার কয়েক ঘুষি মারেন, এতে মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে তার। ঘটনার পর অভিযোগ নিয়ে থানায় গেলেও পুলিশ মামলা না রাখায় বিচার পেতে সাংবাদিকদের কাছে ছুটে আসেন তিনি। স্বামীর নাম নারায়ণচন্দ্র রায়। স্বামী কি করে? ত্রিপুরা পুলিশে। কোনখানে আছে? আপনার সেকেন্ড মিটিং যেটা, আপনার বাড়ি কই? কালিকামুড়া। হ্যাঁ, কালিকামুড়া। এটা কোনখানে? সিদাই থানার আন্ডারে। আচ্ছা, আর শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি এই দোকানদানগর বাড়ি আছে। আর আপনার বাপের বাড়ি? বাপের বাড়ি সামনা। এখন স্বামী কোন জায়গায় মারছে আজকে আপনারে? বাড়ির মধ্যে কালিকামুড়া। প্রেস ক্লাবে আইছেন কেন? আমারে দুই তিন জনের কইতো তো কামনে যে এত এমন ধরনের নির্যাতন হইতো তো ডেলি ডেলি এমন মারপিট করে এখন জানো মনে হয় প্রেস ক্লাবে যাইলে তার সাংবাদিকে দেখবো। নির্যাতিতা বধূ আরও জানান তার স্বামী নারায়ণচন্দ্র রায় বর্তমানে লেফুঙ্গা এসডিপিও অফিসে কর্মরত রয়েছেন। গোটা ঘটনাটি জানার পর পুলিশ এখন কি আইনগত ব্যবস্থা নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।